নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হুইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি জন্মাষ্টমী, শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বলতে চলেছি। জন্মাষ্টমী 2024 সালে কবে পড়ছে তার সময়সূচি এবং এই দিনের মাহাত্ম্য, এই দিনে শুভ কর্ম কী কী করলে ভালো ফল পাওয়া যায়, এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা থাকছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, এটুকুনি বলতে পারি। তো আসুন শুরু করা যাক আজকের টপিক নিয়ে। শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী কবে পড়ছে? এই দিন আমাদের যোগমায়া অর্থাৎ মহামায়ারও জন্মতিথি আমরা হয়তো অনেকেই জানি না। যাই হোক, তো যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গুরুত্বপূর্ণ, যোগমায়ার আবির্ভাব তিথিও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই দিন মাদার টেরিজারও কিন্তু জন্মদিন ছিল, এবং পরের দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীরও কিন্তু জন্মদিন, জন্মতিথি। তো আসুন শুরু করা যাক। স্মার্ত মতে জন্মাষ্টমী কবে পড়ছে? স্মার্ত মতে জন্মাষ্টমী পড়ছে 9ই ভাদ্র, ইংরাজি 26শে আগস্ট, সোমবার এই জন্মাষ্টমী তিথি কিন্তু পড়ছে। এবার শ্রী শ্রী মদন গুপ্তের ফুলপঞ্জিকা অনুযায়ী দিবা 8:37 অর্থাৎ সকালবেলা সোমবার দিন 9ই ভাদ্র 26শে আগস্ট এই জন্মাষ্টমী তিথি, অষ্টমী তিথিটা পড়ছে ফুলপঞ্জিকা, মদন গুপ্তের ফুলপঞ্জিকা মতে আমি বলছি 8:37 পড়ছে। এই তিথিটি সারাদিন চলবে সোমবার, এবং 10ই ভাদ্র অর্থাৎ মঙ্গলবার সকাল 6:50 পর্যন্ত থাকবে। তাহলে আমরা যারা স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালন করব, তাদের জন্য কিন্তু সোমবারটাই জন্মাষ্টমী ব্রত পালন করার উপযুক্ত দিন। তার সঙ্গে বলবো রোহিণী নক্ষত্রের সঙ্গে শ্রী শ্রীকৃষ্ণের খুব বড় সম্পর্ক, কারণ শ্রীকৃষ্ণ কিন্তু রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। সুতরাং রোহিণী নক্ষত্র না পড়া অবধি এই ব্রত বা শ্রীকৃষ্ণের পুজো বা যা যাবতীয় গোপালের পুজো আমরা করতে পারি না বা করা উচিত নয়। আসুন, স্মার্ত মতে অর্ধরাত্রিতে কিন্তু এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে পুজো এটা কিন্তু প্রশস্ত এবং শুভ ফল পাওয়া যাবে। আমি দিন বলে দেবো, টাইম বলে দেবো, কোন সময় করলে আপনারা ভালো ফল পাবেন, কোন সময়ে বিশেষ কিছু প্রতিকার বলে দেবো, সেগুলো করলে আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। এবার আসবো গোস্বামী মতে। যারা গোস্বামী মতে আছেন বা রামানুজ সম্প্রদায়ের আছেন, তাদের জন্য কিন্তু এই শ্রীকৃষ্ণের ব্রত কথা বা ব্রত বা তার সঙ্গে এই জন্মাষ্টমী তিথি পালন, এরা কিন্তু মঙ্গলবার করবে। যারা গোস্বামী মতে বা রামানুজ সম্প্রদায়, তারা কিন্তু মঙ্গলবার এই তিথিটি পালন করবে। কিন্তু যারা স্মার্ত মতে আছেন, তারা কিন্তু সোমবারই এই তিথিটি পালন হবে, এবং পুজো আচ্ছা যা যাবতীয় সোমবারই করা উচিত। মধ্যরাত টাইম, শুভ সময় মোটামুটি আমি একটা ভালো সময় বলে দিতে পারি। অমৃত যোগ 11:10 অর্থাৎ 11:10 পর 2:27 পর্যন্ত, মধ্যরাত্রির 2:27 পর্যন্ত একটা অমৃত যোগ থাকবে। এই যোগে আপনারা কিন্তু
শুভ কাজগুলো করতে পারেন, শ্রীকৃষ্ণের গোপালের পুজো বা যা যাবতীয় সেগুলো কিন্তু আপনারা, গোপালের সেবা এগুলো কিন্তু করলে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পাবেন। কি করা উচিত সেখানে আমি বলবো যে সকালবেলা, সোমবার দিন সকালবেলা স্নান সেরে, প্রাতঃক্রিয়া সেরে, নিত্য পুজো যারা করেন, নিত্যকর্ম আমাদের যেগুলো আছে সেগুলো সারবেন। এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা কখনোই ভাত খাবেন না, নিরামিষ তো অবশ্যই খাবেন, এবং যদি একেবারে উপোস না থাকতে পারেন লিকুইড খাবার আপনারা খেতে পারেন। পুজো কিন্তু রাত্রির বেলা হবে, সেই বুঝে আপনারা এগোবেন। পুজোর সঠিক সময় বা ভালো শুভ সময়গুলো কোন কোনটা সেটা আমি বলে দিই। এই দিন শুভ কর্ম কি কি করা যেতে পারে, সকাল 9:14 গতে বিক্রয় বাণিজ্য, ধান্যচ্ছেদ, 11:39 গতে থেকে 2:27 পর্যন্ত অতিরিক্ত বিবাহের যোগ কিন্তু আছে। এই দিন জয়ন্তী যোগ পালন করা হয়, তার সঙ্গে বসুধারা পুজো, বসুধারা পুজো কিন্তু করা হয়ে থাকে। এবার আসবো অমৃত যোগ কখন পড়ছে, এবং এই দিন যদি এই কৃষ্ণ অষ্টমী তিথিতে যদি পিতৃ তর্পণ করা হয় দুর্দান্ত ফল পাবেন, অনেক রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করবেন, এবং আমি বলতে পারি আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদ আপনাদের উপর থাকবে এবং যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। এবার আসি অমৃত যোগ, দিবা 7:03 থেকে শুরু হচ্ছে, 10:19 পর্যন্ত থাকছে অমৃত যোগটা। এই সময় শুভ কর্ম আপনারা করতে পারেন। 11:19 থেকে সকাল 11:19 থেকে 11:47 পর্যন্ত এই অমৃত যোগ থাকবে। এই সময়ও আপনারা শুভ কাজ করতে পারেন। রাত্রির বা সন্ধেবেলা 6:29 থেকে 8:49 পর্যন্ত একটা অমৃত যোগ থাকবে। এই সময় ভালো কাজ করতে পারেন, শুভ কাজ করতে পারেন। এবং সবথেকে ভালো সময়, উপযুক্ত সময় এই জন্মাষ্টমীর বা কৃষ্ণের ব্রত কথা, কৃষ্ণের পুজো, গোপালের পুজো, নারায়ণের পুজো আপনারা যদি করতে চান, রাত্রির 11:10 থেকে 2:17 পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এই সময় অমৃত যোগ থাকবে। এই সময় যে কোনো কর্ম করলে বা পুজো করলে বা গোপাল বা কৃষ্ণের সেবা করলে আপনারা অত্যন্ত বেনিফিট পাবেন, এটুকুনি বলতে পারি। মহেন্দ্র যোগ কখন থাকছে, দিবা 3:00 অর্থাৎ দুপুরবেলা 3:14 থেকে 4:53 পর্যন্ত মহেন্দ্র যোগ থাকবে। এই সময়টাও শুভ। আমার আগের ভিডিওতে আমি রাহুকাল, কেতুকাল এগুলো আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন। আগের ভিডিওতে আমি এটা আলোচনা করেছি, রাহুকাল কেতুকালগুলোকে অ্যাভয়েড করে আপনারা কিন্তু শুভ কাজগুলি করবেন। এবার আসবো এই জন্মাষ্টমী তিথিতে কি করলে আপনারা সৌভাগ্যশালী হবেন, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই নোট করুন, দরকার পড়লে খাতা পেন নিয়ে বসে নোট করুন, কাজে লাগবে আপনাদের। কি করবেন, শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি রাত্রির শুভ সময়টা হচ্ছে রাত্রির 11:10 থেকে 2:17 পর্যন্ত। এই সময়ে আপনারা শ্রীকৃষ্ণের পুজো, শ্রীকৃষ্ণের সেবা, গোপালের সেবা এগুলো করবেন। এই সময় পুজোর সময় অত্যন্ত উপযুক্ত সময়, এবং এই সময় গোপালের পুজো করে গোপালকে ক্ষীর নিজে হাতে তৈরি করে, যদি শুদ্ধভাবে তৈরি করে ক্ষীর এবং পায়েস নিবেদন করেন, গোপাল কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং তার সঙ্গে আপনাদের যেটা করতে হবে, এই পুজো চলাকালীন
আপনারা দোকান থেকে তার আগেই কিনে নিয়ে আসবেন তিনটে ময়ূরের পালক, এবং সেই পুজো চলাকালীন গোপাল বা কৃষ্ণকে আপনারা নিবেদন করবেন এই ময়ূরের পালক, নিজের মনস্কামনা করে নিবেদন করবেন। আমি বলবো একটু পরে কি করতে হবে। এবং একটি তামার বড় পাত্র নেবেন, থালা টাইপের তামার অথবা কাঁসারের হলেও চলবে। সেই পাত্রে একটা লাল শালু দিয়ে রাখবেন, লাল শালু পাতবেন, এবং সেই লাল শালু মধ্যে কিছু মিছরির দানা, কিছু সংখ্যক মিছরির যে ছোট ছোট দানা হয় সেই দানা সেই লাল শালুর মধ্যে দেবেন। সামান্য সিদ্ধি দেবেন, সিদ্ধি সামান্য সিদ্ধি দেবেন, অল্প গোলাপ জল একটু ছিটিয়ে দেবেন, তাতে গোলাপ জল ছিটিয়ে দেবেন, একটু সাদা চন্দনের গুঁড়ো তার মধ্যে দেবেন, পাঁচটা লবঙ্গ দেবেন, অক্ষত লবঙ্গ, যার ওপরের যে ফুলটা আছে সেটা যেন ভেঙে পড়ে না যায় সেরকম গোটা লবঙ্গ আপনারা পাঁচটা দেবেন। পাঁচটা বড় এলাচ দেবেন, পরিষ্কার এলাচ পাঁচটা দেবেন সেখানে, এবং পাঁচটা গোমতি চক্র দেবেন, পাঁচটা গোমতি চক্র দেবেন সেখানে। এবং কী কী বললাম, দারচিনি বললাম, সাদা চন্দন বললাম, অল্প গোলাপ জল ছিটিয়ে দেবেন, তার সঙ্গে একটু সিদ্ধি দেবেন, তার সঙ্গে কর্পূর, নিশ্চয়ই বলেছি কর্পূর দেবেন, কর্পূর গুঁড়ো কর্পূর কিনতে পাওয়া যায় ঢেলা কর্পূর, সেটা ছিটিয়ে দেবেন, এবং পাঁচটি লবঙ্গ, পাঁচটি এলাচ, পাঁচটি দারচিনি তার টুকরো দেবেন। এই সবগুলোকে দিয়ে গোপাল বা শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনা করে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবেন, এবং সারা দিন, সোমবার দিন সারা দিন থাকবে, মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন আপনার 6:50 সকাল 6:50 এই ব্রত যখন পালন হবে তারপরে আপনারা কিন্তু এই শ্রীকৃষ্ণের কাছে বা গোপালের কাছে নিজের মনস্কামনা করে ওই পুটুলিটি বেঁধে নেবেন শ্রীকৃষ্ণের নাম করে বা গোপালের নাম করে, এবং ওই পুটুলিটি আপনার ক্যাশ বাক্সে অথবা লকারে যেখানে আপনাদের অর্থ থাকে সেখানে রাখবেন। জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না, একটা বছর আপনারা দুর্দান্ত ফল পাবেন মিলিয়ে রেখে দেবেন। আরও একটা জিনিস আমি বলি, এই যে ময়ূরের পালক তিনটি আমি গোপালকে বা কৃষ্ণকে দিতে বললাম, সেই গোপাল বা কৃষ্ণের কাছে সেই ময়ূরের পালক আশীর্বাদ স্বরূপ চেয়ে নিয়ে আপনার বাড়ির মেন এন্ট্রেন্সে এইভাবে এইভাবে আর একটা এইভাবে, একটা সোজা থাকবে আর দুটো এরকম থাকবে, এইভাবে মেন এন্ট্রেন্সের বাইরের দিকে আপনি লাগিয়ে রাখবেন। সেটা সেলোটেপ দিয়ে লাগান বা কীভাবে লাগাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু লাগিয়ে রাখতে পারলে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। বাড়িতে অশুভ বা নেগেটিভ শক্তি ঢুকবে না, বাড়িতে মা লক্ষ্মী প্রদার্পণ করবে সর্বদা, এবং অর্থ সৌভাগ্য সমৃদ্ধি আপনাদের বাড়বে। করে দেখুন, ফল পেলে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী, মহামায়ার আবির্ভাব তিথি, এগুলোর অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাই। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।